আমি সামার ক্যাম্প প্রত্যেক বছরে করো, এবারও করছো। আমার 26 তারিখের পর স্টার্ট হয়েছে 2 তারিখলকে। ইয়াতে আমার লড়া ছলী অরাউন্ড 40 ইয়াতে আহিছে। ইয়ারে লড়া ছলীব সরু লড়া ছলী আমি 1.5-2 বছরের এনেক স্কুলতো লো, তেনকা লড়া ছলী 6-7 বছর এনে 12 বছরলকে আমি ইয়াতে দিছিল সামার ক্যাম্পর কারণে। আর লড়া ছলীবলে খুব এনজয় করেছে ইয়াতে। আর আমি ডে ওয়াইজ অ্যাক্টিভিটিস রাখিছো, আর আজি আর্ট এন্ড ক্রাফট হয়েছে বা ডান্স হয়েছে, তেনকা যাকালি মিউজিক এন্ড ডান্স আসলে তেনকা। তারপর আর আপনার নেক্সট আপনার রেইন ডান্স থাকিব, ওয়াটার প্লে থাকিব, তেনকা ধরনের অ্যাক্টিভিটি, টেবিল ম্যানার্স, তারপর আপনার নন ফায়ার কুকিং, যিখিনি বস্তু বাচ্চাই মানে ডে টু ডে লাইফ ইউজ করিব পারে। আজিকালি লড়া ছলী ধরক বহুত স্মার্ট হয়, সব বস্তু লাগে তেওঁলোকক জানিব লাগে, অকল পড়া শুনাতে সীমিত থাকিব নালাগে। পড়া শুনাটো গোটেই বছর করে, এই গ্রীষ্মকালীন বন্ধত মানে সবে ফুর্তি করাটো বিচাৰে। ফুর্তির মাজেরে দেন তেওঁলোকক যেন কিবা অলপ শিকাব পাৰো, সেই বস্তুটোহে আমি চেষ্টা করছো। কারণ লড়া ছলীর এই বয়স, এইটো বয়সত যি শিকিব আমি সবেই জানো এইটো লাইফ লং থাকে। তো এইটো বছর বয়সত আমি যিমান ভাল ভাল কথা শিকাব পাৰো বা যিকোনো বস্তু ধরক কিবা করব গলে সেইটো যেন হেপাহেরে করে, ইন্টারেস্ট যেন ক্রিয়েট হয় সেই বস্তু। কারণ জবরদস্তি করা আর নিজে ইন্টারেস্ট দি কিনে করার মাজত বহুত পার্থক্য আছে। সেই বস্তুটো আমি চেষ্টা করছো ইয়াতে, যেন মানে যিখিনি বস্তু শিকিছে, ড্রয়িং করেছে, কালারিং করেছে, আমি ওয়েস্ট মেটেরিয়ালে দি ক্রাফট বনোয়া শিকাইছো, যেন মানে যিকোনো বস্তু আমি ইউটিলাইজ করিব পারো, সেইবোৰ বস্তুর উপরও আমি অ্যাক্টিভিটিস করছো। লড়া ছলী খুবই এনজয় করেছে, লগতে আমার মাক দেউতাক হতেও বহুত হ্যাপি হয় আমি দেখিছো। মানে তেওঁলোকে যেনেকা উৎসাহত লড়া ছলীবোৰক লৈ আনিছে, ভাল লাগিছে। আর তেওঁলোকৰ সহাৰিতে আমি এই অ্যাক্টিভিটিস বিলাক কৰিব পাৰিছো। আর এনেকুৱা মা দেউতাৰ যেহেতু আমার আছে কোঅপারেশন, আর যেনে লড়া ছোৱালীবিলাকো সেই উৎসাহত সেইকাৰণে কৰিব পাৰিছো, আর আমিও যেন সেই হিচাপত মটিভেট হৈ কিনে লড়া ছোৱালীক ভালকৈ কৰাবলৈ চেষ্টা কৰি আছো।